আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে বহু কাজ নিষেধ রয়েছে, হারাম রয়েছে বা হালাল রয়েছে। এখন যে সকল কাজগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো যদি আমরা করি তাহলে তা হারাম হয়ে যাবে, আর যদি হারাম হয়ে যায় আমাদেরকে তিনি শাস্তি দিবেন, অথবা আমরা যে কাজটি করছি পাপ কাজ সেগুলো আল্লাহ তাআলা জান্নাতেও আমাদেরকে দেবেন না। ধরুন আপনি দুনিয়াতে হারাম গান বাজনা শুনছেন, আখিরাতে আপনি তা শুনতে পাবেন না। আবার দুনিয়াতে বিয়ের আগে কোনো কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করেছেন, আখিরাতেও আপনাকে হুর দেওয়া হবে না বা নারী দেওয়া হবে না। দুনিয়াতে আপনি রেশমি পোশাক পরেছেন, আখিরাতেও আপনাকে রেশমি পোশাক দেওয়া হবে না। দুনিয়াতে আপনি স্বর্ণ অলংকার মানে যাদেরকে পড়তে নিষেধ করা হয়েছে এরকমভাবে আখিরাতে আপনি পাবেন না। এভাবে বহু জায়গায় রয়েছে যে প্রশ্ন হতে পারে যে দুনিয়াতে যে এগুলো আল্লাহ তাআলা নিষেধ করতে বলেছেন সেগুলো যদি আপনি গ্রহণ করেন বা ভোগ করেন তাহলে আখিরাতে এই জিনিসগুলো পাবেন কি না। আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারবো যে দুনিয়াতে যে সকল জিনিসগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন আখিরাতে সেগুলো দিবে কি না, এ কোনো প্রমাণ আছে কি না। এবং যদি আপনি করেও ফেলেন কোনো একটি পাপ কাজ আখিরাতে পাবেন কি পাবেন না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে মুসলমানকে হারাম কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কেননা সে জান্নাতে সেটা পাবে। সাধারণ অর্থ ধরে বুঝতে গেলে এই কথাটি সঠিক নয়, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর যা কিছু হারাম করেছেন সেটার সব কিছুই আখিরাতে পাওয়া যাবে এমনটিও নয়, বরং নির্দিষ্ট কিছু বিষয়ের ক্ষেত্রে এটি উদ্ধৃতি দেওয়া হয়েছে। যেমন রেশমি কাপড় পরিধান করা নিষিদ্ধ, মদ পান করা নিষিদ্ধ, স্বর্ণ ও রৌপ্যের পাত্রে আপনি যদি পান করেন সেটা নিষিদ্ধ। আবার পুরুষদের ক্ষেত্রে স্বর্ণ অলংকার পরা নিষিদ্ধ, নারীদের জন্য কিন্তু হালাল, পুরুষদের জন্য হারাম। আবার কারণ মুসলিম এই জিনিসগুলো আখিরাতে পাবে, আল্লাহর রহমতের সাথে যেভাবে উপযুক্ত সেই বাসস্থানের সাথে যেভাবে উপযুক্ত সেভাবেই পাবে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করেছে সে ব্যক্তি আখিরাতে তা পড়তে পারবে না, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে সে ব্যক্তি আখিরাতে তা পান করতে পারবে না, যে ব্যক্তি দুনিয়াতে স্বর্ণরূপের পাত্র পান করেছে সে ব্যক্তি আখিরাতে এই পাত্রের মাধ্যমে পান করতে পারবে না। তো এই হাদিসের মাধ্যমে আমরা কি জানলাম, হারাম জিনিসের সমজাতীয় জিনিস জান্নাতে থাকলেও কোনো কোনো আলেমগণের মতে যে ব্যক্তি দুনিয়াতে ওই হারাম কর্মে লিপ্ত হবে আখিরাতে সে ব্যক্তি ওই জিনিসটা নাও পেতে পারে, এটা তার শাস্তি। যেমন গান শোনা, অবৈধ কোনো নারীকে উপভোগ করা, এগুলো যদি করেন তাহলে আখিরাতে আপনি নাও পেতে পারেন, এটা কিছু কিছু আলেমদের মত। এবার আসি ইবনে রজব আল হাম্বুলি রহেমুল্লাহ, তিনি একটি চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। যে ব্যক্তি দুনিয়াতে তার কামনা বাসনা থেকে রোজা অর্থাৎ নিবৃত্ত থাকবে মৃত্যুর পর সে ব্যক্তি এগুলো দিয়ে ইফতার করবে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার উপর যা হারাম করা হয়েছিল মৃত্যুর পূর্বে সেটা গ্রহণ করতে তাড়াহুড়া করে ফেলেছে আখিরাতে তাকে সেটা থেকে বঞ্চিত করা বা না দেওয়াই হচ্ছে শাস্তি। এই দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, তাদেরকে বলা হবে তোমরা তোমাদের ভালো জিনিসগুলো দুনিয়াতেই জীবনেই ভোগ করেছ, এখন তা উপভোগ করছো, সূরা আল আহকাব 20 নম্বর আয়াত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে সে ব্যক্তি আখিরাতে পান করবে না, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করেছে সে ব্যক্তি আখিরাতে পরিধান করবে না। তাহলে তার এই কথার মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে আপনি দুনিয়াতে যত ধরনের পাপ কাজ রয়েছে, হাদিসেতে শুধু কিছু কিছু জিনিসপত্র উপভোগ করার কথা নির্দেশ দেওয়া বা নিষেধ করা হয়েছিল, এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে আরও অনেক কিছুই থাকে। যেমন দুনিয়াতে আপনি সিগারেট, মদ, তারপরে গাঁজা, ফেন্সিলিন, নেশাদ্রব্য যে সকল জিনিস রয়েছে বা
মরা শূকরগ্রস্ত তারপর হারাম যে সকল প্রাণী রয়েছে সেগুলো নিষেধ করা হয়েছিল এগুলো যে আপনি খাচ্ছেন না আখিরাতে কিন্তু আপনাকে উত্তম কিছু আল্লাহ তাআলা দান করবেন এর চেয়ে ভালো খাবার আল্লাহ তাআলা পরিবেশন করাবেন আপনাকে খাওয়াবেন তাই দুনিয়াতে আপনি সবর করতে পারলে আখিরাতে আপনি বেশি কিছু পাবেন আর দুনিয়া যে সকল বস্তুগুলো রয়েছে দুনিয়া যে সকল খাবারগুলো রয়েছে এগুলো আমাদেরকে জাস্ট একটা পরীক্ষা স্বরূপ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাল্লাহ তিনি আবার চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন যে ব্যভিচার আপনি যদি ব্যভিচার করেন তাহলে আখিরাতে আপনাকে হুরদের সাথে উপভোগ করা থেকে বঞ্চিত করাবেন আপনি যদি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করেন আখিরাতে আপনাকে এটা থেকে বঞ্চিত করাবেন দুনিয়াতে আপনি মদ পান করলেন আখিরাতে আপনাকে যে পানীয় রয়েছে সে সকল পানীয় থেকে আপনাকে বিরত রাখবেন এভাবে যা কিছু রয়েছে আপনি দুনিয়াতে হারামভাবে ভক্ষণ করছেন যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন আখিরাতে সেরকমভাবেই আপনাকে বঞ্চিত করে রাখা হবে আপনার উপর 144 ধারা জারি করা হবে